স্কুলের জমি বিক্রির অভিযোগ স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্কুল ইন্সপেক্টরের সই নকল করে জমি বিক্রি, অভিযুক্তর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি। স্কুল পরিদর্শকেরই সই নকল করে স্কুলের জমি বিক্রির অভিযোগ উঠল খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 1 নম্বর ব্লকের হলদিয়া গ্রাম পঞ্চায়েতের স্বাদী রাজেন্দ্র নারায়ণ স্কুলের। জানা গিয়েছে দীঘা চক্রের স্কুল ইন্সপেক্টর কৃষ্ণেন্দু পালের সই নকল করে অর্জুনী মৌজার জমি 1,70,000 টাকায় বিক্রি করে দেন স্বাধী রাজেন্দ্র নারায়ণ হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার মণ্ডল। এই নিয়ে জেলার অপর বিদ্যালয় পরিদর্শক শুভাশিস মৈত্র সহ প্রশাসনের নানা স্তরে লিখিত অভিযোগ জানান পরিচালন কমিটির সদস্যরা। তদন্তে নেমে প্রাক্তন প্রশাসক তথা স্কুল পরিদর্শক দেখেন জমি রেজিস্ট্রির সময় তার সই নকল করা হয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষক লিখিতভাবে স্বীকারও করেছেন। সম্প্রতি স্কুলের জমি ফেরাতে অভিভাবকদের নিয়ে বৈঠক হয়। সেখানে স্থানীয় বিধায়ক অখিল গিরির উপস্থিতিতে সিদ্ধান্ত হয় 24শে জুলাইয়ের মধ্যে জমি ফিরিয়ে দিতে হবে। দাবি সময়সীমা পেরোলেও জমি ফেরত হয়নি। অভিযুক্ত প্রধান শিক্ষকের বক্তব্য বিষয়টি আলোচনা স্তরে রয়েছে। 2022 সালে রাজ্যের বহু স্কুলে পরিচালন সমিতি গঠিত হয়েছে। তার আগে দীর্ঘ কয়েক বছর স্কুলগুলিতে পরিদর্শকদের প্রশাসক এবং প্রধান শিক্ষককে পরিচালনার দায়িত্বে নিযুক্ত করা হয়েছিল। সেই পর্বেই বহু স্কুলে নানা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। নতুন পরিচালন সমিতি হওয়ার পর সেসব সামনে আসছে। দীঘা চক্রের স্কুল ইন্সপেক্টর কৃষ্ণেন্দু পাল বলেন, স্কুলের অভিযোগ আমাদের কাছে এসেছে, আমরা তথ্যের প্রমাণ দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি, এখন দেখা যাক সেখানে কি ব্যবস্থা নেওয়া হয়। তিনি একটা ডেট দিয়েছেন, সেই ডেটের মধ্যে আমরা চাইছি যে স্কুলের জায়গায় স্কুলে ফেরত আসুক, সরকারি ল্যান্ড কেউ অন্যায়ভাবে বিক্রি করতে পারবে না বা সম্ভবও নয়, তো তিনি করেছেন। এই মুহূর্তে আমি একটা মাতৃবিয়োগ ঘটেছে। হ্যাঁ, কিছু হয়তো স্কুলে আছে, সেটা আমাদের দেখতে হবে কি কিনেছেন না কিনেছেন, কিন্তু যাকে আমাদের দাবি একটাই বা আমাদের এলাকাবাসীর দাবি একটাই যে স্কুলের সরকারি সম্পদ সরকারের স্কুলের নামে ফিরে আসুক, এটা আমাদের দাবি। তিনি নিজ দায়িত্বে করলে আমাদের কোনো আপত্তি নেই, যাতে স্কুলের জায়গায় স্কুলে ফেরত আসুক, এটা আমি স্কুল পক্ষ থেকে বা স্কুলের পরিচালন সমিতির পক্ষ থেকে এই দাবি এলাকাবাসীর দাবিটাকে মান্যতা দিয়ে আমি আমার জায়গাগুলো কাজ করছি। বিধায়ক অখিল গিরি বলেন, আমরা আলোচনা করেছিলাম, জমি ফেরত আসেনি, অভিযুক্তের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আমরা মিটিং করা হয়েছে এবং আমি লাস্ট মিটিং করেছি স্কুলের শিক্ষকরা ছিল, হেডমাস্টার ছিল, এসআই ছিল, ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট ছিল, অন্যান্য মেম্বাররা ছিল। এই অশোকবাবু স্বাদী রাজেন্দ্র প্রসাদকে, যাই হোক, স্বাদী হাই স্কুল এসআই সই নকল করে স্কুলের জায়গা বিক্রি করা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আজ থেকে 25 দিন আগে, তাকে 20 দিন সময় দেওয়া হয়েছিল, তাতে সিদ্ধান্ত হয়েছিল যে 20 দিনের মধ্যে আপনাকে জায়গায় স্কুলে ফেরত দিতে হবে, এটা বেআইনি। এবং তিনি নিজে স্বীকার করেছেন যে এসআই সইটা নকল করেছে, ওর বিরুদ্ধে জালিয়াতির কেস হওয়া উচিত। তো 20 দিনের মধ্যে কোনো স্কুলে জায়গা ফেরত আসেনি, তিনি চেষ্টা করেছেন কিনা আমরা জানি না। আমি এসআইকে বললাম এবং ডিআইকে আমি ফোন করে বলেছি, ডিআই বলেছে যে ইমিডিয়েট তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা, যেহেতু স্কুলের প্রেসিডেন্টের তার বাড়ির কেউ মারা গেছে, তার জন্যে মা মারা গেছেন আনন্দ চৌধুরী, তাই তাকে বলা হয়েছে সময় বার করে এসে একটা কমপ্লেন দিতে এবং তার বিরুদ্ধে মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করে যাতে স্কুলের জায়গাটা উদ্ধার করা হয়। এবং পরবর্তীকালে যে দলিলটা করা হয়েছে সে দলিলটা বেআইনি, যেহেতু এসআইর সম্মতি নেই, সেই দলিলটা বাতিল করতে হবে এবং এই স্কুলের হেডমাস্টারকে অ্যারেস্ট করে তাকে আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে। আমরা ইতিমধ্যেই প্রসেস শুরু করে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পূর্ব মেদিনীপুর।
নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।